আজকের নীতিকথার গল্প হলো মিথ্যাবাদী রাখাল। এক রাখাল প্রতিদিন বনের ধারে ভেড়ার পাল চড়াতে যেত। সেই বনে থাকত একটি বাঘ। মাঝে মাঝে বনের ওই বাঘ ভেড়ার পাল আক্রমণ করত। এদিকে বনের গা ঘেঁষে চাষের জমিতে চাষিরা চাষ করত। ভেড়ার পালে বাঘ পড়লেই তারা ছুটে এসে বাঘ দাঁড়াত। রাখাল ছেলেটি একদিন তামাশা করবার জন্য চিৎকার আরম্ভ করল, বাঘ এসেছে, বাঘ এসেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঘ এসেছে। এদিকে রাখালের চিৎকার শুনে হাতের কাজকর্ম ফেলে চাষিরা দল বেঁধে ছুটে এলো। আর রাখালটি তখন মজা করে হাততালি দিয়ে হাসতে লাগলো আর বলতে লাগলো, কেমন ঠকালাম, কেমন ঠকালাম, কেমন ঠকালাম। রাখালের এরকম মিথ্যে কথায় বিরক্ত হয়ে চাষিরা আবার নিজেদের কাজে ফিরে গেল। মজা পেয়ে রাখালটি প্রায়ই এরকম তামাশা করতে লাগলো, কেমন ঠকালাম, কেমন ঠকালাম, কেমন ঠকালাম। বাঘ আসার মিথ্যে কথা বলে সে চিৎকার করে বলে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আর চিৎকার শুনে চাষিরা বিথায় দৌড়ে এসে হায়রান হয়। একদিন কিন্তু সত্যি সত্যি ভেড়ার পালে বাঘ পড়ল। বাঘের থাবার আঘাতে অনেক ভেড়া মারা পড়ল। রাখাল সেদিন অনেক চিৎকার করল, বাঘ এসেছে, বাঘ এসেছে, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও আমাকে। কিন্তু রাখাল মজা করছে ভেবে সেদিন আর কৃষকেরা বাঘ দাঁড়াতে মাঠ থেকে ছুটে এলো না। আর এদিকে বাঘ রাখাল সহ তার সমস্ত ভেড়াকে হত্যা করল। এই গল্পের নীতিকথা হলো মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।